হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সার্কেলের থেকে পার্ট থ্রি। এর আগে সার্কেলের পার্ট ওয়ান এবং পার্ট টু করেছিলাম, অর্থাৎ মেনসুরেশন বা পরিমিতির অন্তর্গত সার্কেল, তার পার্ট ওয়ান এবং পার্ট টু এর ভিডিও আমি কভার করেছি, যেখানে আমরা বেসিক কিছু কনসেপ্ট শিখেছিলাম এবং তার উপর কিছু কোয়েশ্চেন সলভ করেছিলাম। আজকের এই ভিডিওতেও এক দুটো কনসেপ্ট যেগুলো সার্কেলের থেকে বাকি ছিল সেই কনসেপ্টগুলো আমরা শিখবো, এবং সেই কনসেপ্টগুলো শেখার পরে তার উপরে দু তিনটে কোয়েশ্চেন আমরা সলভ করবো। তো এই কটা কনসেপ্ট এর আগে যেগুলো কনসেপ্ট শিখেছিলাম এবং আজকে যেগুলো শিখবো, এগুলো শিখলে মোটামুটি সার্কেলের থেকে যে সকল কোশ্চেনগুলো আছে পরিমিতির অন্তর্গত, জ্যামিতি নয়, জিওমেট্রির মধ্যে আরও কিছু কনসেপ্ট আছে যেগুলো আমরা যখন জিওমেট্রি করবো তখন শিখবো। তো চলো শুরু ডিরেক্টলি ভিডিওটাকে স্টার্ট করি এবং এখানে আগে কনসেপ্টগুলো শিখে নিই যে আজকে কী কী কনসেপ্ট আমাদেরকে শিখতে হবে। তো এখানে যে প্রথম কনসেপ্ট যেটা আমরা আজকে শিখবো সেটা হচ্ছে কি, সার্কেল। মনে করো এটা একটা আছে, এটা হলো আমার একটা সার্কেল, ওকে, এটা একটা সার্কেল। এই সার্কেলের এটাকে আমি বলছি কি সেন্টার, ওকে, বা কেন্দ্র। তো এটা যদি সার্কেলের সেন্টার বা কেন্দ্র হয়, আর এটা মনে করে নাও, মনে করো এ একটা বিন্দু সার্কেলের উপরে এবং বি অপর একটা বিন্দু এই সার্কেলের উপরে, তাহলে এই যে ও এ আর ও বি এরা কি, এরা হলো সার্কেলের ব্যাসার্ধ বা রেডিয়াস, তো এগুলোকে আমি আর বলতে পারি। এবং মনে করে নাও এই মাঝখানে যে অ্যাঙ্গেলটা বা এই কোণটা, এটাকে আমি থিটা ধরছি। দেখো এই একটা টোটাল সার্কেল মানে কি, টোটাল সার্কেল মানে কত ডিগ্রি, টোটাল সার্কেল মানে 360 ডিগ্রি। একটা টোটাল রাউন্ড কমপ্লিট করা মানে হচ্ছে কত, 360 ডিগ্রি। তো এখানে আমি এটাকে থিটা ধরছি, ওকে, তো এটা ধরছি থিটা ডিগ্রি, ডিগ্রিতে ধরছি এই মানটা। তোমরা জানো কোণের একক দুটো হয়, ডিগ্রি হয়, রেডিয়ান হয়, এখানে এই থিটাটাকে আমি ডিগ্রিতে বলছি। তো দেখো এটা হচ্ছে টোটাল, যদি এরকম আমার এই যে অংশটুকু এ ও বি, এই যে অংশটা দেখতে পাচ্ছ এ থেকে শুরু করে ও থেকে বি, কেকের মতো যদি এখান থেকে কেটে বের করে নেওয়া যায় ওই জিনিসটাকে, এটাকে বলা হচ্ছে কি, একটা কোনো সার্কেলের ক্ষেত্রে এটাকে বলা হয় সেক্টর, সার্কেলের একটা সেক্টর বা বৃত্ত কলা, ওকে। এবার এটা হচ্ছে একটা সেক্টর। এবার একটা জিনিস দেখো, এই যে এ বি, এ থেকে নিয়ে যে বি, এইটুকু টোটালটা যদি বলতাম আমি এ থেকে শুরু করে ঘুরতে ঘুরতে এত অবধি, সেটা হচ্ছে একটা বৃত্তের পরিধি। বাট আমি যদি শুধু বলি, বাট আমি যদি বলি এখানে এ থেকে বি এইটুকু অংশ, অর্থাৎ এই বাকিটুকুর আমার কোনো প্রয়োজন নেই, আমার এই বাকিটুকুর কোনো প্রয়োজন নেই, আমি যদি শুধু বলি এই এ থেকে বি এইটুকু লেন্থ কত, এটাকেই বলা হচ্ছে একটা আর্ক বা বৃত্ত চাপ, ওকে, কী বলা হয়, আর্ক বা বৃত্ত চাপ। তো এই যে বৃত্তচাপ এ বি, এর লেন্থ কত, তার একটা ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে। সেই ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু আর থিটা, এস ইজ ইকুয়াল টু আর থিটা, যেখানে এস হচ্ছে কি, এস হচ্ছে এর লেন্থ, এই এ থেকে বি পর্যন্ত এস হচ্ছে এর লেন্থ, আর মানে তো রেডিয়াস, আর থিটা মানে মাঝখানে যে কোণটা করেছে। বাট এই ক্ষেত্রে যে থিটাটা, এই থিটাটার মান কিন্তু রেডিয়ান, এই থিটাটা যে দেখতে পাচ্ছ সেটার মান রেডিয়ানে, ওকে, এই থিটাটার মান হচ্ছে রেডিয়ানে। তাহলে অ্যাকচুয়ালি যেটা ফর্মুলা দাঁড়াবে লেন্থে সেটা হচ্ছে কি হবে, দেখো এই ফর্মুলাটাকে মনে রাখতে হবে আমাদেরকে, এটা আমাদের হয়ে যাবে তোমার পাই আর ইনটু থিটা বাই 180 ডিগ্রি, পাই আর ইনটু থিটা বাই 180 ডিগ্রি, ওকে। এই যে ফর্মুলাটা এটা আমাদেরকে মনে রাখতে হবে, কেন এটা আমি করলাম পাই আর ইনটু থিটা বাই 180 ডিগ্রি সেটা একটু বুঝে নাও। দেখো আমি বললাম এস ইজ ইকুয়াল টু আর থিটা হচ্ছে এটা ফর্মুলা। এবার এখানে এই যে থিটাটা, এই থিটাটা কিসে আছে, অ্যাকচুয়ালি এটাকে আমাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে, এই যে থিটাটাকে রেডিয়ান করতে হবে। তাহলে থিটাকে কোনো ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করার নিয়ম আই থিঙ্ক অনেকেই জানো, বাট যারা হয়তো ট্রিগোনোমেট্রি এখনও করোনি তারা অনেকে হয়তো জানো না ব্যাপারটা, যে ডিগ্রি থেকে কীভাবে রেডিয়ানে করে। এইখানে যে থিটাটা বললাম এটা ডিগ্রিতে বললাম, এখানেও এই থিটাটা অ্যাকচুয়ালি ডিগ্রি, বাট আমাদেরকে রেডিয়ানে আনতে হবে। তো তার জন্য কোনো থিটাকে মানে ডিগ্রিকে রেডিয়ান করতে গেলে আমাদের যে কাজ করতে হয় সেটা পাই বাই 180 ডিগ্রিতে গুণ করতে হয়। যে কোনো ডিগ্রিকে, থিটা ডিগ্রিকে যদি আমি রেডিয়ানে কনভার্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে সেটাকে পাই বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করতে হয়, ওকে, থিটা ডিগ্রিকে রেডিয়ানে করতে গেলে। তো সেখানেও তাই করলাম, পাই বাই 180 ডিগ্রিতে গুণ করলাম, সেই জন্য আমার আলটিমেটলি যেটা ফর্মুলা দাঁড়ালো সেটা হচ্ছে পাই আর থিটা ডিভাইডেড বাই 180 ডিগ্রি। তো এখানে আমাদেরকে কোশ্চেন যেগুলো থাকবে, কোশ্চেন যেগুলো থাকবে সেই কোশ্চেনে আমাদের রেডিয়াস, তারপরে এই লেন্থ, অর্থাৎ লেন্থ অফ দ্য আর্ক, এবং হচ্ছে মাঝখানে যে কোণটা সেটা দেওয়া থাকবে। এবার যে হিসাবে দেওয়া থাকবে, কোণ যদি রেডিয়ানে দেওয়া থাকে কোনো অসুবিধা নেই, কোণ যদি ডিগ্রিতে থাকে তাহলে আমরা সেই হিসাবে ফর্মুলা ইউজ করবো। তো যাই হোক, এখান থেকে আমাদের হয়তো দুটো জিনিসের মান দেওয়া থাকবে, আমাদেরকে 3 নম্বর জিনিসটার মান বের করতে হবে। তো এর উপর আমরা কোশ্চেন সলভ করব। তার আগে আমি আরেকটা কনসেপ্ট আছে এখান থেকে, সেই কনসেপ্টটা একবারে বুঝে নিয়ে তারপর আমি তোমাদেরকে এখান থেকে কোশ্চেন সলভ করাবো। তো আশা করি এইটুকু বোঝা গিয়েছে, নেক্সট কনসেপ্ট কী আছে এখান থেকে সেটা দেখে নিই। সেম জিনিসই, এই জিনিসটাই আবার থাকবে
এবার আমাদের কি করতে হবে, আমাকে লেন্থ অফ আর্ক না বের করে আমাকে এখান থেকে বের করতে হবে এরিয়া। এই যে বৃত্তকলা যেটুকু অংশ তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই টোটাল অংশটা বের করব কি আমি এরিয়া বা ক্ষেত্রফল, এইটুকু। টোটাল বৃত্তটা যদি আমার থাকতো, টোটাল বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি পাই আর স্কোয়ার, বাট আমাকে এইটুকু অংশের ক্ষেত্রফল বের করতে হবে সেটা কত হবে। তো সেইটুকু যে অংশে যদি আমি এরিয়া বের করতে চাই, তাহলে দেখো টোটাল যে বৃত্ত, টোটাল বৃত্তটা হচ্ছে কত যদি ক্ষেত্রফল বলি, তাহলে পাই আর স্কোয়ার। টোটাল বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এবার আমাকে বলো যে যদি টোটাল বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হয়, টোটাল বৃত্ত, এবার টোটাল একটা বৃত্তকে টোটাল ঘোরা মানে কত ডিগ্রি ঘোরা, 360 ডিগ্রি ঘোরা, অর্থাৎ 2π। 360 ডিগ্রি ঘোরা মানে হচ্ছে 2π। পাই মানে কত, পাই মানে আমাদের 180 ডিগ্রি, তাহলে 2π মানে কত, 360 ডিগ্রি। তো আমি এটাকে 2π বানানোর চেষ্টা করলাম, তাহলে এখানে 2π করতে গেলে নিচে 2 দিয়ে একটা গুণ দিতে হবে, ক্লিয়ার? কারণ উপর নিচে 2 দিয়ে গুণ দিলে তাহলে উপরে 2π হচ্ছে। তাহলে এখানে যদি লক্ষ্য করে দেখো তোমরা, যে আমি কি বললাম 2π r² / 2, তো এই যে 2π r² / 2 এটা হয়ে গেল টোটাল বৃত্তের ক্ষেত্রফল। কিন্তু আমি শুধু কোন অংশটুকু চাই, যেটুকু অংশের আমার কোণ দেওয়া আছে থিটা অংশের, 2π মানে 360 ডিগ্রি। 360 ডিগ্রি যে বৃত্ত তার এরিয়া 2π r² / 2, তাহলে শুধু যে থিটা তার এরিয়া কত হবে, সেটা হবে থিটা r² / 2। আশা করি বোঝা গিয়েছে। 2π মানে 360 ডিগ্রি, অর্থাৎ টোটাল 360 ডিগ্রি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 2π r² / 2। তাহলে শুধুমাত্র থিটা যেটুকু অঙ্কন, সেই থিটা কোণের যেটুকু এরিয়া তার ক্ষেত্রফল থিটা r² / 2। কিন্তু এটাকে আমাকে করতে হবে রেডিয়ানে, তো রেডিয়ানে করতে গেলে π/180 ডিগ্রি দিয়ে আমাকে গুণ করতে হবে, যেটা আমি আগে বললাম। তাহলে এখান থেকে যেটা দাঁড়াচ্ছে আমার, কত দাঁড়াচ্ছে দেখো, π r² θ/360 ডিগ্রি। তার মানে আলটিমেটলি মনে রাখতে হবে π r² θ/360 ডিগ্রি। π r² হচ্ছে টোটাল বৃত্তের ক্ষেত্রফল ইন্টু θ/360 ডিগ্রি। থিটা আমাকে যেটা দেওয়া থাকবে সেটাকে ডিগ্রিতে পুট করে দিলে আমাদের কাটাকাটি করলে অ্যান্সার আসবে। তো এই দুটো কনসেপ্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। একটা হচ্ছে আমাদের গেল বৃত্তের যে একটা আর্ক আছে, সেই আর্কের লেন্থ বের করার, এবং যে বৃত্ত কলা অর্থাৎ এই যে সেক্টর, সেক্টরের ক্ষেত্রফল বের করা। এখান থেকে নাম্বার 3 একটা নিয়ম রুল বা কনসেপ্ট আছে, সেই নাম্বার 3 কনসেপ্টটা আমি বুঝে দেবো, তারপর প্রতিটা কনসেপ্টের উপরে 2 থেকে 3টা কোশ্চেন আমরা সলভ করবো, করলে আমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট যেটা কনসেপ্ট সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সেগমেন্ট। আমরা করলাম লেন্থ অফ এন আর্ক, আমরা করলাম সেক্টর, এবার করবো আমরা সেগমেন্ট। সেগমেন্ট জিনিসটা আবার কি, এটা বুঝে নেওয়া যাক। সেগমেন্ট দেখো, এই বৃত্তটাকে যদি আমি একটু মডিফাই করি, সেগমেন্ট কি, এই যদি আমার বৃত্ত হয়, সেম জিনিস হয়, এ আর বি দুটো পয়েন্ট, আমি যদি এ আর বি কে যুক্ত করে দিই তাহলে একটা কর্ড তৈরি হবে। কর্ড মানে কি, জ্যা। এ আর বি কে যদি যুক্ত করি তাহলে আমার তৈরি হচ্ছে একটা কর্ড বা জ্যা। এই যে এ বি কে যে যুক্ত করার পরে যে কর্ড তৈরি হলো, এটা দেখো বৃত্তকে দুটো পার্টে ডিভাইড করে দিল। একটা হচ্ছে এখান থেকে নিয়ে এটুকু অংশ, একটা এখান থেকে নিয়ে একটুকু অংশ। এই উপরের যে পার্টটা মানে এই যে এ বি, তো দুটো পার্ট হয়ে গেল না, একটা এ পার্ট এবং একটা এ পার্ট। তো এই উপরের যে পার্টটা সেটাকে বলা হয় মেজর সেগমেন্ট, এবং নিচেরটাকে বলতে পারো মাইনর সেগমেন্ট, যাই হোক। তো এই যে সেগমেন্ট বলতে কোন অংশটুকু, সেগমেন্ট বলতে আমার বোঝাচ্ছে শুধুমাত্র এই অংশটুকু। সেক্টর বলতে গোটাটাকে বোঝাচ্ছে, আবার সেগমেন্ট বলতে এই অংশটুকু। তো কোন কোন ক্ষেত্রে যদি সেগমেন্ট বের করতে বলা হয় আমাকে, তাহলে সেগমেন্টের এরিয়া আমি কিভাবে বের করব, আমাকে কোশ্চেন্সে বলছে যে এইটুকু সেগমেন্ট, অর্থাৎ আমি যদি এখানে একটা ছোট্ট করে নাম দিয়ে দিই পি, তাহলে এই যে এ পি বি, এই যে সেগমেন্টটা, এই সেগমেন্টটার নাম মানে এরিয়া কত হবে, তাহলে সেই এরিয়াটা আমি কীভাবে বের করবো, তার জন্য আমাদের একটা ফর্মুলা জানতে হবে। বাট শুধু ফর্মুলা বলবো না, ফর্মুলাটা এলো কীভাবে সেটা বুঝে নাও। দেখো টোটাল সেক্টরের এরিয়া আমরা জানলাম কি, টোটাল সেক্টরের এরিয়া আমি জানলাম π r² θ/360 ডিগ্রি। এর আগে আমরা শিখলাম যে টোটাল সেক্টরটা এরিয়া যদি বলি π r² θ/360 ডিগ্রি, তার থেকে যদি আমি এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের এরিয়াটাকে যদি আমি মাইনাস করে দিই, তাহলে আমি এটুকু ক্ষেত্রফল পাবো, তাহলে মাইনাস এই ট্রায়াঙ্গেলের এরিয়া। এবার এই ট্রায়াঙ্গেলের এরিয়া আমি কীভাবে বের করব, আমি জানি এটা রেডিয়াস, আমি জানি এটা রেডিয়াস, আমি আর কিছু জানি না, এটার লেন্থ কত আমি সেটাও জানি না, কিন্তু আমাকে দেওয়া আছে কি এটা হচ্ছে থিটা। তাহলে একটা ফর্মুলা এখানে আছে, এগুলো আমি যখন ত্রিভুজের ধর্মাবলিতে যাবো তখন আমি তোমাদেরকে সেই ফর্মুলাটা বলে দেবো। বাট এখানে একটা ফর্মুলা আছে যে যে কোনো ত্রিভুজ, এটা মনে রাখবে যে কোনো ত্রিভুজ, তার যদি আমি দুটো বাহুর দৈর্ঘ্য জানি, সাপোজ এটা হচ্ছে এ, এটা বি, আর তার মাঝখানের কোণ যদি থিটা হয়, তাহলে এই ত্রিভুজের এরিয়ার ফর্মুলা হয়ে যায় হাফ
এ বি সাইন থিটা, হাফ এ বি সাইন থিটা, এটা হচ্ছে ফর্মুলা, হাফ এ বি সাইন থিটা, এটা একটা ফর্মুলা হচ্ছে ত্রিভুজের এরিয়া বের করা। তো সেই জিনিসটা আমি করব, হাফ এ বি বলতে কত, এ ও মানো আর, বি এর মানো আর, তাহলে এ আর বি মানে কি আর গুণ আর, তাহলে সেটা হবে আর স্কোয়ার সাইন থিটা। তাহলে বেসিক্যালি এখান থেকে দেখো আর স্কোয়ার কমন যায়, আমি একেবারে 1/2 আর স্কোয়ার কমন নিয়ে নিলাম, তাহলে আর স্কোয়ার কমন চলে গেছে, এখান থেকে 1/2 কমন চলে গেছে, তাহলে বাঁচলো কি পাই বাই 180 ডিগ্রি ইন্টু থিটা, মানে পাই থিটা বাই 180 ডিগ্রি মাইনাস সাইন থিটা, এই একটা ফর্মুলা দাঁড়ালো। কি দাঁড়ালো, হাফ আর পাই থিটা বাই 180 ডিগ্রি ইন্টু মাইনাস সাইন থিটা, এটা দাঁড়ালো কার এরিয়া, এই সেক্টরের এরিয়া। এবার যদি এটা জায়গায় আমার যদি মনে করো পায়ের মান আমি 180 ডিগ্রি পুট করে দিই, তাহলে কি হবে 180 ডিগ্রি ক্যান্সেল, কারণ পাই মানে তো 180 ডিগ্রি। তো এটাকে এভাবেও লিখতে পারো, অথবা লিখতে পারো হাফ আর স্কোয়ার পাই আর 180 ডিগ্রি ক্যান্সেল করে দিলে থিটা মাইনাস সাইন থিটা, এই যে মানটা এটা হচ্ছে রেডিয়ানে, এই ফর্মুলাটা হচ্ছে রেডিয়ানে, যখন আমাকে কোণের মানটা রেডিয়ানে দেওয়া আছে, আর এটা হচ্ছে যখন আমাকে ডিগ্রিতে দেওয়া আছে। তো এই ফর্মুলাগুলো, এই দুটো ফর্মুলাকে তোমরা নোট ডাউন করে নিতে পারো চাইলে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো চাইলে, তোমরা আমি সরে যাচ্ছি, তোমরা যদি চাও এটাকে স্ক্রিনশট একটা নিয়ে নিতে পারো। ওকে, তো এই দুটো এই ফর্মুলাগুলোকে নোট করতে পারো, এর উপর বেস করে আমরা এখন 2 থেকে 3টে অঙ্ক করবো, তাহলে এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। সার্কেলের থেকে এরিয়া ক্ষেত্রফল যা যা ছিল সবগুলো আমি তোমাদেরকে বলে দিলাম, কনসেপ্টগুলো বুঝিয়ে দিলাম, এবং এরপর কিছু কোশ্চেন্স আমি এখন সলভ করবো, তাহলে এই ব্যাপারগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখে নাও প্রথম কোশ্চেন, এখান থেকে যে প্রথম আমরা যে কনসেপ্টগুলো এখন শিখলাম তার উপরে বেশ কিছু কোশ্চেন করছি। তো প্রথম কোশ্চেন কি বলছে একটু দেখে নাও, বলছে দি এরিয়া অফ আ সেক্টর অফ এ সার্কেল অফ রেডিয়াস 36 সেন্টিমিটার ইজ 72 পাই সেন্টিমিটার স্কোয়ার, দি লেন্থ অফ দি করেসপন্ডিং আর্ক অফ দি সেক্টর ইজ হোয়াট। বলছে দ্য এরিয়া অফ এ সেক্টর, অর্থাৎ একটা আমার সার্কেল আছে যার একটা সেক্টর আছে, এই সেক্টরটা দেওয়া আছে ও এ বি মনে করো, এই যে সেক্টর, এই টোটাল সেক্টরটার এরিয়া আমাকে কত দেওয়া আছে, এরিয়া দাও, এরিয়া দেওয়া আছে 72 পাই বর্গ সেন্টিমিটার স্কোয়ার, এবং এই যে রেডিয়াস সেটা আমাকে দেওয়া আছে 36 সেন্টিমিটার। তাই বলছে ফাইন দি লেন্থ অফ দি করেসপন্ডিং আর্ক, তাহলে এই যে লেন্থ এ বি এর, এখানে একটা অন্য পয়েন্ট বলি এপিবি, এই এপিবি এর যে লেন্থ, সেই লেন্থ আমাদেরকে বের করতে হবে। তো আমাকে দেওয়া কি আছে, আমাকে দেওয়া আছে এরিয়া, এই যে সেক্টর তার এরিয়া আমাকে দেওয়া আছে। এরিয়ার ফর্মুলা আমরা কি জানলাম, এরিয়ার ফর্মুলা আমরা জানলাম পাই আর স্কোয়ার ইন্টু থিটা বাই 180 ডিগ্রি, এটা হচ্ছে এরিয়ার ফর্মুলা, এটাই আমাকে দেওয়া আছে কত 72 পাই। এখান থেকে তাহলে দেখো আমি রেডিয়াস তো আমাকে দেওয়া আছে 36, পাই পাই দুপাশ থেকে আমার কাটাকাটি চলে যাবে, আমি যদি রেডিয়াস বলি তাহলে রেডিয়াস দেওয়া আছে আমাকে 36 তার হোল স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 180 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু 72, তার মানে 36 স্কোয়ার, মানে আমি লিখতে পারি 36 × 36 ইন্টু থিটা বাই 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু 72। তাহলে 36 × 36 = 72, এই 36 দিয়ে যদি কাটো 36 × 5 = 180, তাহলে থিটা ইজ ইকুয়াল টু যদি করি 5 × 10, দেখো 36 × 72 = 36 × 5 = 180, ওকে তাহলে 5 × 10 থিটা ইজ ইকুয়াল টু কত আসলো 10 ডিগ্রি, থিটার ভ্যালু কত পেয়ে গেলাম আমি, থিটার ভ্যালু পেলাম আমি 10 ডিগ্রি। ও একটু সরি মিস্টেক হয়েছে এখানে, থিটা বাই এটা 360 ডিগ্রি হবে, দিস উইল বি 360 ডিগ্রি হবে, এটা 180 ডিগ্রি না, 180 ডিগ্রি হচ্ছে পেরিমিটারের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এটা কাটলে 36 10 হবে নিচে আমাদের 36 10-এ, তাহলে 10 × 2 করলে 20 ডিগ্রি, ওকে। তো 20 ডিগ্রি আমার বেরিয়ে গেল কি থিটার ভ্যালু। এবার তাহলে আমাকে কি বের করতে বলেছিল, এবার আমাকে বলেছিল বের করতে যে লেন্থ বের করতে, এই যে আর্ক এ বি তার লেন্থ বের করতে। তো এ বি আর্কের লেন্থ বের করার ফর্মুলা আমরা জানি যে এস ইজ ইকুয়াল টু কি ছিল, আর থিটা ইন্টু পাই বাই 180 ডিগ্রি, আর থিটা ইন্টু পাই বাই 180 ডিগ্রি, এটাই ছিল ফর্মুলা। তো এখানে আমি বসিয়ে দিই আর এর মান কত 36, থিটার মান আমি বের করলাম কত ডিগ্রি 20 ডিগ্রি ইন্টু পাই বাই 180 ডিগ্রি। তা যদি কাটাকাটি করা যায় দেখো 36 দিয়ে কাটলে আবার 36 × 5 = 180, 5 দিয়ে কাটলে 4 × 4 = 20, 5 দিয়ে কাটলে 5 × 4 = 20, তাহলে 4 পাই, এটা কত অ্যান্সার হলো 4 পাই। তো অপশানস যদি দেখো যে মান বসানো আছে তাহলে পায়ের মান বসে দিতে পারো 4 × 22/7, এটা বসে দিতে পারো, তাহলে আলটিমেটলি 88/7 আসবে। আর যদি অপশানসে তোমাদের পাই থাকে, পাই দিয়ে অ্যান্সার থাকে, তাহলে পাই দিয়ে অ্যান্সার করবে, ওকে। তো আশা করি এই কোশ্চেনটা বোঝা গিয়েছে, যদি এই কোশ্চেনটা বুঝে যাও অ্যান্সারটা সলিউশনটা, কারণ এখানে সেক্টর এবং পেরিমিটারের যে লেন্থের ফর্মুলা দুটোই কিন্তু একসাথে করা আছে, সুতরাং ক্লিয়ার হয়ে যাওয়ার প্রয়োজন।
এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসতে পারে, খুব ইজি লেভেলেরও কোশ্চেন নয়, খুব টাফও নয়, মিডিয়াম লেভেলের কোশ্চেন এটা আসে পরীক্ষাতে সার্কেলের থেকে। তো এটা আসলে আশা করছি এবার তোমরা পারবে। তাহলে দেখে নেবো এরপরে এর নেক্সট কোশ্চেন কী আছে। তাহলে দেখে নাও কোশ্চেন নাম্বার টু এখানে কি বলছে। কোশ্চেন নাম্বার টু বলছে দি এরিয়া অফ আ সেক্টর অফ এ সার্কেল ইজ 77 স্কোয়ার সেন্টিমিটার অ্যান্ড দি অ্যাঙ্গেল অফ দি সেক্টর ইজ 45 ডিগ্রি, ফাইন দি রেডিয়াস অফ দি সার্কেল। অর্থাৎ একটা সেক্টর সেম জিনিস বলেছে, একটা সার্কেলের যে সেক্টর আছে এই সেক্টর দা এরিয়া, সেক্টরটার এরিয়া আমাকে দেওয়া আছে টোটাল 77 স্কোয়ার সেন্টিমিটার অর্থাৎ বর্গ সেন্টিমিটার, এবং আমাকে বলে দেওয়া আছে এই যে মাঝের কোণটা সেটা হচ্ছে 45 ডিগ্রি। সেটা কত? 45 ডিগ্রি। যদি এটা হয়ে যায় তাহলে আমাকে এই যে রেডিয়াসটা, এই রেডিয়াসটা বের করতে বলেছে। তাহলে আমরা এরিয়ার ফর্মুলা এখানে খাটাই। এরিয়ার ফর্মুলা আমি জানি কি, পাই আর স্কোয়ার ইন্টু থিটা বাই 360 ডিগ্রি। তো এটাই আমাকে কত দেওয়া আছে, 77 দেওয়া আছে। তো এটা যদি 77 হয়ে থাকে তাহলে আমাকে কি বের করতে হবে, রেডিয়াস। পাই এর মান আমি কি করবো, পাই এর মান আমি বসিয়ে দিই, পাই এর মান হচ্ছে 22/7 আর ইন্টু আর স্কোয়ার। থিটার মান আমাকে দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি আমি পুট করে দিলাম, ডিভাইডেড বাই 360, দ্যাট ইজ ইকুয়াল টু 77। তাহলে এখানে আমাকে করতে হবে কাটাকাটি। দেখো কীভাবে কাটাকাটি হবে, আমি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি লিখি তাহলে 77 ইন্টু এই 45/360, এটা কি হয়ে যাবে, পাল্টি খেলে 360 ডিগ্রি বাই 45 ডিগ্রি হবে, 22/7টা হয়ে যাবে 7/22। এবার সবগুলো করতে হবে কাটাকাটি। তো 45 যদি কাটো, দেখো 45 2 90 হয়, আর 90 4 হচ্ছে 336 অর্থাৎ 8, 45 8 হচ্ছে 360 ডিগ্রি। এবার 11 2 22, 11 7 77, 2 কাটলে হলো 4 8, তার মানে আলটিমেটলি বাঁচলো 7 × 4 × 7। ওকে, তো এখান থেকে আমি এটাকে লিখতে পারি কি 7 স্কোয়ার, আর 4 লিখতে পারি 2 স্কোয়ার, অর্থাৎ লিখতে পারি 14 স্কোয়ার। ঠিক আছে, তাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 14 স্কোয়ার হয় তাহলে ইমপ্লাই করবে আর ইজ ইকুয়াল টু 14, অর্থাৎ এর যে রেডিয়াসটা সেটা আমার কত বেরিয়ে গেল, 14। তো আশা করছি এটা বুঝতে পেরেছো। আমাদেরকে দেওয়া ছিল এরিয়া, আর দেওয়া ছিল আমাকে কোণের অ্যাঙ্গেল ডিগ্রিতে, আমাকে বের করতে বলা হয়েছিল রেডিয়াস, তো আমি রেডিয়াস বের করে নিলাম। আশা করছি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে দেখে নিচ্ছি নেক্সট কোশ্চেন কী আছে, এর উপর আরেকটা কোশ্চেন সলভ করবো। যে কনসেপ্টগুলো বোঝালাম সেই কনসেপ্টগুলো এর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আমরা দুটো কোশ্চেন সলভ করলাম, যেখানে আমরা দেখলাম সেক্টর এবং আর্কের লেন্থ এই দুটো বের করা। এবার 3 কোশ্চেন সলভ করবো। সেই 3 কোশ্চেনে আমি তোমাদেরকে সেগমেন্টের থেকে যে কোশ্চেন আছে, সেগমেন্টের থেকে যে কোশ্চেন, সেই কোশ্চেনটা একটা কোশ্চেন আমরা সলভ করবো। সেই কোশ্চেনটা সলভ করলে আমরা তোমাদের এই কনসেপ্টগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তারপর যে কোনো বই তোমরা নিতে পারো, যেই বই ইচ্ছা হয় সেই বই থেকে বেশ কিছু কোশ্চেন সলভ করবে। অবভিয়াসলি এরপরে আমি প্রচুর কোশ্চেন মোটামুটিভাবে বিভিন্ন জায়গার থেকে কালেক্ট করে ওয়াইজলি প্রতিটা আলাদা আলাদা টাইপের কোশ্চেন সলভ করে সেই কোশ্চেন সলভ করবো। মোটামুটি 30-40 কোশ্চেন বা 50 কোশ্চেন হতে পারে এই পার্টিকুলার সার্কেলের চ্যাপ্টারের থেকে, এবং প্রতিটা কোশ্চেন হবে সামথিং ডিফারেন্ট টাইপের, যাতে সব রকমের টাইপকে আমি টাচ করে যেতে পারি এবং সেগুলো তার থেকে কোশ্চেন আসলে তোমরা করতে পারো। ওকে, তো দেখে নিচ্ছি যে এই যে আর্ক, ওকে, তো এই যে আমাদের কি বলবো সেক্টর মানে সেগমেন্ট, সরি, সেগমেন্টের উপর যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটা কী আছে দেখে নিই। তো কোশ্চেন নাম্বার 3 দেখে নিচ্ছি কী বলছে, বলছে ফাইন্ড দি এরিয়া অফ এ সেগমেন্ট, ফাইন্ড দি এরিয়া অফ আ সেগমেন্ট অফ আ সার্কেল, ফাইন্ড দি এরিয়া অফ আ সেগমেন্ট অফ আ সার্কেল উইথ আ সেন্ট্রাল অ্যাঙ্গেল উইথ আ সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি, উইথ আ সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি অ্যান্ড এ রেডিয়াস অ্যান্ড আ রেডিয়াস অ্যান্ড রেডিয়াস অফ 4 ইঞ্চিস, ওকে, অ্যান্ড রেডিয়াস অফ 4 ইঞ্চিস ওয়াট করে। কোশ্চেনে বলা আছে ফাইন্ড দি এরিয়া অফ সেগমেন্ট অফ আ সার্কেল উইথ এ সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি অ্যান্ড রেডিয়াস অফ 4 ইঞ্চি। অর্থাৎ একটা সার্কেল আছে যার একটা সেগমেন্ট বের করতে হবে আমাকে, সেগমেন্টের এরিয়া, সেগমেন্ট বের করতে গেলে আমাকে এটাকে জয়েন করতে হয় এ বি ও, এই যে অংশটুকু এটার এরিয়া বের করতে হবে। তো সেগমেন্টের এরিয়ার ফর্মুলা আমি এর আগে করে নিয়েছি, যে এরিয়ার ফর্মুলা যদি এক্ষেত্রে বের করতে দেয় তাহলে সেই ফর্মুলাটা আমার কী হচ্ছে, সেই ফর্মুলা আমি ইউজ করছি কি, হাফ আর স্কোয়ার, ভিতরে ব্র্যাকেটে কী হচ্ছে আমার, ব্র্যাকেটে থিটা মাইনাস সাইন থিটা। এটা আমি দুটো ফর্মুলা করেছিলাম, একটা ডিগ্রির ক্ষেত্রে একটা রেডিয়ানের ক্ষেত্রে, যেহেতু মানটা আমাকে ডিগ্রিতে দেওয়া আছে তাহলে আমি এখানে ডাইরেক্ট পুট করে দিলে আমার অ্যান্সার চলে আসবে, তাহলে হাফ ইন্টু
আর অর্থাৎ রেডিয়াস আমাকে দেওয়া আছে 4 ইঞ্চি করে, আর এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এটা 4 এর স্কোয়ার, থিটা মানে কত, 30 30 থিটা, মানে এখানে যখন বসাবো তখন আর থিটার ভ্যালুটা ডিগ্রি না, শুধু 30 বসাবে, এটা মনে রাখতে হবে। আর এটা সাইন 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে যদি এটা করি তাহলে 1/2 × 4 এর স্কোয়ার কত হলো, 16 × 30 - 1/2, 30 - 1/2 দুই দিয়ে কাটলে হচ্ছে 8 8 × 30 থেকে 1/2 গেলে 29.5, 1/2 মানে হচ্ছে 0.5, 30 থেকে 1/2 চলে গেলে 29.5। তাহলে 8 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 8 5 = 40, 0 = 4, 8 9 = 72, 4 = 76, 7 আর 2 = 16, 4 20 আর 3 = 23, তাহলে 1 ঘর পরে দশমিক, তাহলে আলটিমেটলি যেটা আসলো 236। তো এর এইটুকু যে এরিয়া সেটা কত হলো, 236 স্কোয়ার ইঞ্চি, 236 স্কোয়ার ইঞ্চ। ওকে, তো আশা করছি বোঝা গিয়েছে এই কনসেপ্টটা। যদি এরকম কোয়েশ্চেন থাকে তাহলে এভাবে করতে পারবে, এগুলো একটু আলাদা ধরনের কোয়েশ্চেন, ঠিক আছে। সার্কেলের থেকে কোয়েশ্চেনগুলো সচরাচর দেখবে তোমরা অনেক জায়গায় পাবে না বিভিন্ন ভিডিওতে, বাট এগুলো ভাবলাম টাচ করার প্রয়োজন, কারণ পরীক্ষা আসতে পারে কোয়েশ্চেন। ওকে, তো এর আগের ভিডিওতে এবং আজকের এই ভিডিওতে যে সকল কনসেপ্টগুলো, এর আগের দুটো ভিডিও এবং আজকের ভিডিওতে যে সকল কনসেপ্টগুলো তোমাদেরকে আমি বোঝালাম, আশা করছি এই কনসেপ্টগুলো পড়লে পরে এর উপর বেস করে তোমরা প্রচুর কোশ্চেন নিজে থেকে সলভ করতে পারবে। যদিও আমি কোশ্চেন্সের ভিডিও নিয়েও আসবো, যেখানে হয়তো একটা ভিডিওতে 5টা 6টা 7টা করে কোশ্চেন শুধু আমি ডিসকাস করবো। এইভাবে করে 2 3টে 4টে ভিডিওতে মানে 30 40 45টা কোশ্চেন, ডিফারেন্ট টাইপসের কোশ্চেন, যেগুলো পরীক্ষা আসতে পারে বলে মনে হয় সেই ধরনের কোশ্চেন করবো, যাতে করে এই সাইকেলের চ্যাপ্টার থেকে আর কোনো কিছু বাকি না থাকে এবং তোমাদের সব টপিক মোটামুটি সব কিছু কভার হয়ে যায়, যে কোনো রকমের কোশ্চেন আসলে তোমরা করতে পারো। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো অন্যদের সাথে, যাতে অন্যরা এই চ্যানেলের থেকে বেনিফিট পায়। আমি চ্যানেলে কিন্তু কোনো শর্ট ট্রিক্স বা কোনো ছোটো ছোটো 1 সেকেন্ডে সলভ করো এরকম কোশ্চেন ভিডিও দিইনি এবং ভিডিও দেবও না। 1 সেকেন্ডে সলভ করো ম্যাথ, 1 সেকেন্ডে সলভ করা যায় না যদি না মুখস্থ থাকে, যেটা পরীক্ষাতে প্রবলেম ক্রিয়েট করে। যাই হোক, তো এগুলো হেল্প করবে তোমাদেরকে আশা করছি। এবং নেক্সট যেটা ভিডিও টপিক হবে, মানে আমাদের কোশ্চেন তো আমি সলভ করবোই, কোশ্চেন সলভ হলে নেক্সট এরপরে আমার প্যারালালোগ্রাম, অ্যাকচুয়ালি স্টার্ট করেছিলাম রেক্ট্যাঙ্গেল স্কোয়ার হয়েছে বাট প্যারালালোগ্রামটাতে যাওয়া হয়নি, আমি সার্কেলে ঢুকে পড়েছি। তো সার্কেল হয়ে গেলে প্যারালালোগ্রামও করবো। এবং আমি তোমাদেরকে হয়তো ফেসবুক পোস্ট করে একটা জানিয়েছিলাম যে আমি শিডিউল তৈরি করছি একটা ভিডিওজে, ডেইলি 2টো করে ভিডিও তোমাদেরকে যাতে প্রোভাইড করতে পারি। তো তার শিডিউলটা নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদেরকে ইউটিউবে ভিডিও থ্রুতে আপলোড করে দেবো। তাও একটা রাফ আইডিয়া দিয়ে দিচ্ছি, ডেইলি 2টো ভিডিও পোস্ট হবে, একটা রাত্রের দিকে মোটামুটি 10 PM-এ এবং একটা সকালের দিকে 2টো ভিডিও আপলোড হবে, ঠিক আছে। ম্যাথসেরই ভিডিও থাকবে, রিজনিংয়ের ভিডিও শুধুমাত্র শনিবার দিন এবং রোববার দিন তোমরা একটা একটা করে ভিডিও পাবে, যেহেতু রিজনিংয়ের সিলেবাসটা খুব হিউজ নয়, একবার টপিকগুলোকে কভার করে দিয়ে নিজে প্র্যাকটিস করতে পারবে, বাট ম্যাথসে প্রচুর প্র্যাকটিসের দরকার। তো 2টো ভিডিও থাকবে, তার মধ্যে রাত্রে যে ভিডিওগুলো হবে 10টার দিকে, সেখানে তোমাদেরকে এরকম কনসেপ্টের মাধ্যমে প্রতিটা চ্যাপ্টার আমি শেখাবো, এবং দিনের ভিডিওগুলো যেগুলো হবে সেগুলো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সের সলিউশন, স্ট্র্যাটেজিস অ্যাট এক্সট্রা। এবং সবথেকে ভাইটাল পয়েন্ট যে বিভিন্ন দিন হলিডেজ থাকে, যেদিন দিন ছুটি থাকে কোনো কোনো দিন, সেদিন সেদিন তোমাদের সাথে হবে একটা করে লাইভ সেশন, এইভাবে বোর্ডের থ্রুতেই লাইভ সেশন হবে। এবং তার জন্য তোমাদের কাছ, তোমাদের যে কোয়ারিজ তোমরা আমাকে আগে ভিডিওতে পোস্ট করবে, আমি তোমাদেরকে বলে দেবো যে কী কী কোয়ারিজ আছে, সেই নিয়ে একটা ভিডিও দেবো। তার কমেন্টে তোমরা তোমাদের কোয়ারিজগুলো করবে যে স্যার এটা সম্পর্কে বললে ভালো হয় এই নিয়ে, তার মধ্যে থেকে আমি 4-5টা টপিক বেছে নিয়ে সেই 4-5টা টপিকের উপরই সেই লাইভ ভিডিওতে তোমাদের সাথে ডিসকাশন করবো। তো আশা করছি এই ভিডিওটা পছন্দ হয়েছে তোমাদের, ভিডিওটাতে হেল্প হয়েছে তোমাদের, এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণ গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।